আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বরাবরের মতো আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর আমি প্রতিদিনই আপনাদের জন্য হেল্পফুল কোনো না কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ওল্ড ফটো এবং সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে। কিভাবে আপনি এরকম ফটো করবেন? আমাদের পরিবারের কারো ফটো, আমাদের ফটো অথবা আমাদের প্রিয়জনদের এরকম ফটো রয়েছে, তো সেগুলো আপনি আপনার ইচ্ছা মতো চাইলে ক্লিয়ার করতে পারেন, সেটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো এই দুটি থেকে একটি ফটো আমি কাজ করে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। কীভাবে আপনি এরকম ফটো করবেন সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটিতে আমার সাথে থাকতে হবে, এবং ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সো রাইট নাও যে ফটোটি আপনারা দেখছেন, ওল্ড একটি ফটো, এই ফটোটিকে কাজ করে ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার পর সেই অ্যাপসটির মাধ্যমে আপনি এরকম ফটোকে আপনি খুব সহজেই ক্লিয়ার একটি ফটো তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে, এবং প্লে স্টোরে যাওয়ার পর এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে দিতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি চেষ্টা করব অ্যাপসের লিঙ্ক দেওয়ার জন্য, আর যদিও অ্যাপসটির লিঙ্ক দিতে না পারি তাহলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দেন অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর কিছু পারমিশন নেবে, পারমিশন দিয়ে দেবেন এবং নেক্সট চাইবে। নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেই অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। দেন ইউজ ইট, নিচের এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ফটোটিকে কাজ করবেন সেই ফটোটিকে সিলেক্ট করতে হবে। ভিডিওর মধ্যখানে আবার বলতে হচ্ছে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিতে ঘুরে আসবেন। নিত্য নতুন বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও রয়েছে এই চ্যানেলে। সো আমি ভিডিওটাকে একটু ক্রপ করে নেব। যদি আপনি চান সম্পূর্ণ ভিডিওটি কাজ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি রেখে দিতে পারেন। ভিডিওটিকে পিকচারটিকে আমি একটু ছোটো করে নিচ্ছি। পিকচারটিকে ছোটো করে সেই পিকচারটি এডিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। নিচের ঠিক অপশনটিতে ক্লিক করতে হবে। নিচের ঠিক অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, ক্রিয়েটিং টাস্ক। সেখানে আপনার অবশ্যই অ্যাড আসতে পারে। অ্যাড আসার পর আপনার 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে, অবশ্যই পুরো অ্যাডটি দেখতে হবে। এখানে উপরে 1 দেওয়া আছে, 2 নম্বর অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন নিচের ঠিক অপশনটিতে ক্লিক করবেন। নিচের ঠিক অপশনটিতে ক্লিক করার পর আবার আপনার একটি অ্যাড চলে আসবে। অ্যাড আসার পর সেই অ্যাডটি অবশ্যই 30 মিনিটের থাকতে পারে। সম্পূর্ণ অ্যাডটি আপনাকে দেখতে হবে। যদি আপনি অ্যাড না দেখেন তাহলে আপনার ফটো এডিটিংটা কমপ্লিট হবে না। দেন ওপরে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ডাউনলোডিং, সেই অপশনটিতে ক্লিক করে আপনি ফটোটি ডাউনলোড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফটোটি কীভাবে কাজ করা হয়েছে। প্রথমে এই ছবিটি ছিল ওল্ড একটি ফটো, এবং ওল্ড ফটোকে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওল্ড ফটোটির পরে কীভাবে ক্লিয়ার ফটো তৈরি হলো বা কীভাবে ফটোটি কাজ হলো সেটি দেখিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এখন খুব ক্লিয়ার একটি ফটো তৈরি হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।